বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্থগিত এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো না নেয়ার দাবিতে সচিবালয়ের ভেতর ঢুকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বিক্ষোভের মুখে বাকি থাকা এইচএসসি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার এর পরিবর্তে ফল কিভাবে দেওয়া হবে তা পরে জানানো হবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একের পর এক আন্দোলনের নামছে বিভিন্ন সংগঠন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা আমাদের টোটাল একচল্লিশকরণ কারণে আমাদের একচল্লিশও বিদ্যালয় বাতিল কুকলে গণ্য করা হয় আমরা দীর্ঘ তেরো বছর যাবৎক্লাব সহ বিভিন্ন জায়গায় আমরা মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করছি তৎকালীন কর্মপাত করেননি আবারও আমরা আজকে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে নার্স ও মিডওয়াইফরা মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা কাউন্সিলে অন্য প্রতিষ্ঠান থেকে প্রেশনে আসা কর্মকর্তাদের অপসারণও চান তারা সেক্ষেত্রে নার্সরা যদি এখানে না থাকে তাহলে আমাদের নার্সিংরা কিভাবে বুঝবে যে নার্সের দিয়ে কি দিয়া সমস্যা বা কি এই কারণে হচ্ছে যারা বিআইনের লোকগুলো আছে যারা অন্যান্য প্রতিষ্ঠানের ভাবে জড়িত আছে বিএনএনসি তে সেগুলো থেকে আমরা বের করার জন্য দাবি একগুলা জানাচ্ছি বেতন বৈষম্য থেকে মুক্তি চাকরি জাতীয়করণ সহ চার দফা দাবিতে গত কয়েকদিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে বেতন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয়ক কমিটি তবে স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে মঙ্গলবার তারা আন্দোলন থেকে সরে গেছে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস ষোলোই অগাস্ট লেখা চিঠিটি সোমবার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিতে বলা হয়েছে জাতিসংঘ ডক্টর রেনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশের জনগণের সুবিধার জন্য আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে যে কোনো অনুরোধ পেলে জাতিসংঘ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত মোহাম্মদপুর থানার মোদি দোকানি আবুসাইদ হত্যা মামলায় তাকে রিমান্ডে দেওয়া হয় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালত এই আদেশ দেন এদিকে আট বছর কারাবাসের পর মঙ্গলবার মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদের সাথে বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দু সালের পনেরোই মে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল ঢাকা ও ঢাকার বাইরের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হলেও শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে এমনটাই জানা গেছে। ক্ষমতার উপাচার্যহীন এই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের অনেকেই ক্যাম্পাসে ফিরেনি এছাড়া শিক্ষার্থীদের সবাই এখনো বিশ্ববিদ্যালয়ে আসেনি প্রশাসন নেই তো আমরা সেই ফাঁকে বিভিন্ন গ্রাফিতির কাজে কাজ করে যাচ্ছি তো এদিকে আমাদের মেয়েদের হলগুলোও খুলে দিয়েছে কিন্তু হলগুলোতে কোনো নিরাপত্তা নাই তো এখন আমরা চাচ্ছি যে যত দূর সম্ভব প্রশাসন আসুক ক্লাস শুরু হোক আমরা ক্লাসের উদ্দেশ্যেই আসছি সবাই কিন্তু ক্যাম্পাসে প্রশাসন না থাকার কারণে আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ছেলে পেলে আসছে ঠিকই যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে এই দায়বদ্ধতা ক্যাম্পাস এখন নেবে না এদিকে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মহম্মদ বদরুজ্জামান ভূঁইয়া মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্রে তিনি লেখেন ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন যদিও সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল